হামিদ আমরা জানছিলাম যে কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হচ্ছে তবে এখনো কোন কোন এলাকা বন্যার পানির নিচে রয়েছে পাশাপাশি সেই সব এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে কিনা জানাবেন উপজেলার রাতগাঁও ইউনিয়নের আবদা গ্রামে দেখতেই পাচ্ছেন আমার পিছনে লোকজন সামগ্রী নিয়ে এসেছেন অর্থাৎ হাসামপুরের লতিফ ফাউন্ডেশন থেকে তারা ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন কোস্টগার্ড পুলিশ বাহিনী সেনাবাহিনী সবাই কিন্তু মিলেমিশে একাকার হয়ে বিভিন্ন যে বন্যা দুর্গত এলাকা রয়েছে সেগুলোতে তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন কিছু কিছু এলাকায় আশ্রয় কেন্দ্র কিছু কিছু এলাকায় লোকজনকে জড়ো করে দেওয়া হচ্ছে আবার কিছু কিছু বন্যার যে জায়গাগুলো রয়েছে যে গ্রামগুলো রয়েছে সেখানে রান্না করা খাবার সহ বিভিন্ন শুকনো খাবার এবং চাল ডাল পেঁয়াজ তেল ইত্যাদি পৌঁছে দেওয়া হচ্ছে সার্বিক পরিস্থিতি যদি বন্যার মলিয়াজার জেলার এই মুহূর্তে বলি তাহলে সুখের খবর হচ্ছে প্রতিটি নদ নদীর পানি কিন্তু সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মনু দলাই কুশিয়ারা নদীর পানি সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে শুধুমাত্র জুড়িতে জুড়ি নদীর পানি সীমার একশো বাষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ আপনারা জানেন যে বললেখা জুড়ি ওই এলাকাটা হচ্ছে হাকালুকি হাওড় বেষ্টিত এলাকা কুলাউড়ার একাংশ সেখানে হাওর বেষ্টিত এলাকা থাকার কারণে হাওড় থেকে অতি ধীরে ধীরে পানি নামছে যার কারণে এখনো ওই এলাকার লোকজন পানি বন্দী রয়েছেন বিশেষ করে রাজনগর কমলগঞ্জ এবং কুলাউড়া উপজেলার বেশ কিছু মানুষ পানিবন্দী রয়েছেন জেলা প্রশাসনের তথ্য মতে এই মুহূর্তে লক্ষ লোকজন পানিবন্দী রয়েছেন এবং কেন্দ্রে কেন্দ্রে আশ্রয় প্রায় দশ হাজারের উপরে লোকজন আহ আশ্রয় নিয়েছেন কিছু কিছু লোকজন কিন্তু বাড়ি ফিরছেন কিন্তু বাড়ি ফিরলেও তাদের মধ্যে বয় বিরাজ করছে যে অনেকগুলা গড় বাড়ি কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে যাদের মাটির গড় ছিল বা যারা কাছা গড় ছিল সেগুলো পড়ে গিয়েছে লোকজন সাথে কথা বলে জেনেছি তারা বলছেন যে প্রচুর পরিমাণে তারা ত্রাণ সামগ্রী পেয়েছেন এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে পুনর্বাসন পুনর্বাসন না হলে তারা কিন্তু গড় দুয়ার যেগুলো ব্যাঙ্গে পড়ে গিয়েছে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর থেকে ঘুরে দাঁড়াতে পারবে না এবং এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে জেলা প্রশাসন বলছে তাদের পক্ষ থেকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে এপরদিকে সামাজিক সংগঠন যারা রয়েছেন বিশেষ করে এখানে লতিফ চৌধুরী ফাউন্ডেশন তারা বলছেন যে এই মুহূর্তে তারা আজকে এক হাজার রান্না করা খাবার এক হাজার জনকে দিচ্ছেন এবং তারা পরবর্তী থেকে অর্থাৎ কাল থেকে যে সমস্ত বাড়িঘর পড়ে গিয়েছে এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে তারা নগদ টাকা বা টিন দিয়ে সহযোগিতা করবেন এছাড়াও অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা বলছেন যে তারা এখন থেকে পুনর্বাসনের চেষ্টা করবেন এই ছিল আমার কাছে বাজার থেকে বন্যা আর সার্বিক পরিস্থিতি এবং ত্রাণ নিয়ে সর্বশেষ সম্পা। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ